করে থাকে তার বিচার হওয়া উচিত, তার তদন্ত হওয়া উচিত। আমার মনে হয় এখানে শেষ করা উচিত, তদন্ত হওয়া উচিত। ডেফিনেটলি সে করবে কেন, তারা যে যাতে অপরাধ করবে না তাকে। আমি আমি একটি প্রশ্ন করতে চাই তত্ত্বাবধায়ক সরকারকে, যে কোন সে হাতের ইশারায় আপনারা যাদের বিরুদ্ধে দুর্নীতি সন্ত্রাস ইত্যাদি অভিযোগ রয়েছে তাদেরকে আপনারা কেন থেকে কেন জেল থেকে মুক্তি দিয়েছেন, কেন আব্দুল জলিল বাইরে আওয়ামী লীগের, কেন বিএনপির বাবর বাইরে, তাদের বিরুদ্ধে সুস্পষ্ট সন্ত্রাস এবং দুর্নীতির অভিযোগ ছিল, চার্জশিট দেওয়া হয়েছে, কেন হাসিনার নামে করা চাঁদাবাজির মামলাগুলোর নিষ্পত্তি না করে এখনো জামিন জামিনের সুতোয় ঝুলছে। এগুলো হচ্ছে কিছু এমন কিছু ইস্যু যেটি নিয়ে প্রশ্ন করার অবশ্যই কারণ রয়েছে, এগুলো সলভ করতে হবে। এভাবে করে স্রেফ জাতীয় নেত্রী বা রাজনীতির সাথে যুক্ত, এভাবে করে যদি কোনো আমরা গডফাদার বা দুর্নীতিবাজ বা সন্ত্রাসীদের এভাবে মুক্তি দিতে থাকি প্যারোলের নামে বা জামিনের নামে, তাহলে কিন্তু সে বিচার হবে না। আমি দেখেছি গত দুটি পর্বে একজন বিশিষ্ট দন্ত চিকিৎসক, একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর হাশেম, ডক্টর হাশেম এবং জনাব ইসমাইল হোসেন, তারা বলছিলেন, তারা যেটা বলছিলেন যে বিএনপির পাহাড় পর্বত পরিমাণ দুর্নীতি সন্ত্রাস ইত্যাদি, সন্ত্রাসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রধান রূপকার আওয়ামী লীগ। শুধু তাই না, এই নির্বাচনের আগে বাংলাদেশের সমস্ত মিডিয়া, বাংলাদেশে দেশি বিদেশি কূটনৈতিক বলুন বা বিদেশি শক্তিদের এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, তারা সবাই মিলে যে একটি নীল নকশা করেছিলেন, ঠিক সেই নীল নকশা অনুসারে নির্বাচনটা হয়েছিল। দেখা যাচ্ছিল টিভিতে যে সবাই শাড়ি বেঁধে ভোট দিয়েছেন, এই কথা সত্যি কথা, কিন্তু এই ভোটগুলো কার বাক্সে পড়েছে সেটা দেখার যাদের দায়িত্ব তাদের ভিতরে খোর থাকলে থাকতেও পারে। আচ্ছা, এখানে আমার কিছু প্রশ্ন, সেটা হলো কি যে আপনি নির্বাচনটাকে কি রেজেক্ট করতে চান, তাহলে জনগণকে অস্বীকার করা হয়? আমার যেটা মনে হয় যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা মানুষ ভোট দিয়েছে, আর দিয়ে কথা বিশ্বব্যাপী আপনি কোথায় কোনো অভিযোগ আসে নাই, জাতিসংঘ থেকে শুরু করে কেউ কোনো অভিযোগ করে নাই। আমি তো বললামই যে নির্বাচনটা ভুল নির্বাচন হয়েছে, সরকার জাতিসংঘের প্রসব করা একটি অবৈধ সন্তান, যা হোক অবৈধ সন্তান হোক, আপনারা হচ্ছে খালেদা জিয়া এবং তার ছেলে হচ্ছে বৈধ সন্তান বাংলাদেশে, আর অস্থায়ী সরকার আর সমস্ত কিছু অবৈধ সন্তান, এটা অসুস্থ মানসিকতার একটা প্রতিফলন আমরা দেখতে না। আমরা তো নির্বাচন একটা হয়েছে, আমরা তো স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে যেখানে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুদ্দা বলছেন যে 90% ভোট পড়াটা অত্যন্ত অস্বাভাবিক, সেখানে আমরা কি ধরে নিব? সেখানে আপনি ১৪২টা আসন যদি দেওয়া হয় বিএনপি কে, তারপরে কি হয়, তারপরে ওরা জিতে, কি করে জিতে কাজেই বললে তো হবে না। বাংলাদেশের আসন সংখ্যা কিন্তু 300টা, হ্যাঁ 300টার মধ্যে অ্যাবসলিউট মেজরিটি পাইছে, অন ইলেকশনে আপনারা পরাজিত হয়ে এই সমস্ত কথা বলছেন। যাই হোক, আমি সেই প্রসঙ্গে যেতে যাচ্ছি না, সেটা হলো কি যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা সহকারে নির্বাচন করেছে সেটাই হলো আসল কথা, কাজে জনগণকে অস্বীকার করলে আপনি রেস হয়ে যাবেন না। আরেকটা জিনিস তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে জয়ী দল কিন্তু ইতিমধ্যেই তারা মুখে বলছে কিন্তু না আমরা সবার সহযোগিতা চাই, না আমরা সন্ত্রাস চাই, না আমরা দুর্নীতিবাজ, কথা বলে অনেক কথা বলা যায়। বাস্তবতা যে দেখা যাচ্ছে যে বিরোধী দল অর্থাৎ বিএনপি বা চারদলীয় জোটের প্রার্থী, তাদের সহযোগী, তাদের নেতা কর্মী, মাঠ পর্যায়ে সবার উপরে একটা অলিখিত সন্ত্রাস চালানো হচ্ছে এই সরকারের মদদে, এবং পুলিশ বলছে যে না এটা খুবই বিচ্ছিন্ন ঘটনা, তেমন কিছু হয়নি। যেখানে সংবাদপত্রে বিশেষ করে প্রথম আলোর মতো একটি রেসপেক্টেড পত্রিকায় এ ধরনের বিস্তারিত খবর কিন্তু আসছে, যেটা এই বর্তমান যদি সরকার অস্বীকার করতে চেষ্টা করছে, যদি নাকি সত্যিকারের উচ্ছৃঙ্খলা কিছু হয় সেটা আমরা সমর্থন করব না, সেটা বর্তমান সরকারই হোক বা আওয়ামী লীগ যদি সরকার গঠন করে দু একদিনের মধ্যে সেটা তাদের নিয়ম দূর করতে হবে। আর আওয়ামী লীগ তো আমি শুরুতেই বলেছি যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যদি অতি উৎসাহে
বিরোধী দলের প্রতি কোনো সাপ্রেশন নিপ্রেশন করে সেটাও একটা অত্যন্ত অন্যায় হবে এবং গণতন্ত্র দলের মৃত্যু হবে। আজকে আজকে শেখ হাসিনার যে জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তা অনেকটা নষ্ট হবে এবং উনি আবার ইতিহাসে আস্থা করে যাবেন, যদি নাকি সত্যিকারে বিরোধী দলকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওনার না। আমরা চাই, গত সংখ্যায় কিন্তু আমি বলেছিলাম যে শেখ হাসিনাকে ধন্যবাদ, সবাইকে সংযত আচরণের আহ্বান। আমার মনে হয় সংযত করতে, কিন্তু কথা হচ্ছে যে তার যে প্রিভিয়াস রেকর্ড, তার যে দেয়া প্রতিশ্রুতি, তার ভঙ্গের যথেষ্ট ভুরি ভুরি নজির আছে। তার মধ্যে আমি শুধু দুটো উল্লেখ করতে চাই। একটা হচ্ছে উনি কিন্তু বলেছিলেন সবার সামনে যে 57 বছর বয়সে শেখ হাসিনা রিটায়ার করবেন, অবসর নেবেন রাজনীতি থেকে, তিনি রাজনীতিতে থাকবেন না, এক নম্বর। দুই নম্বর কথা হচ্ছে তিনি বলেছিলেন যে বিরোধী দলে গেলে তিনি কোনোদিনই আর হরতাল নৈরাজ্যের পথে যাবেন না, যেটা আমরা যেটা প্রতিফলন আমরা দেখিনি 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো তখন কিন্তু তার প্রতিফলন ছিল না, বরং তার উল্টোটাই করতে দেখা গেছে। আপনাকে যেটা করতে হইতো, এই যে প্রতিশ্রুতিটা, এটা খুব আশ্চর্যের মতো কিছু। আমি খালেদা জিয়াকে দায়ী করবো খানিকটা, কারণ এই যে একটা ইলেকশন হয়ে গেলে ইলেকশন যদি অ্যাকসেপ্ট করতেন তাহলে কিন্তু জনগণের কাছে আরো বেশি অ্যাকসেপ্টেড হইতে পারতেন। এবং তাহলে ঘটনা কিন্তু উনি আবার জনপ্রিয় হতেন। আর দেশ থাকে, দল আসে যায়, আজকে আওয়ামী লীগ অত্যন্ত জনপ্রিয় হয়েছে, সে ফেলও করতে পারে, তো তখন তো আবার জনগণ খালেদা দিকে যাবে, বিএনপির দিকে যাবে। এইটাই তো নিয়ম, দুইটাই মাত্র পার্টি আছে আমাদের উল্লেখযোগ্য বড় বড় ধরনের দুইটা পার্টি, সেটা হইতে পারতো। কাজেই উচিত ছিল ভদ্রতা করে, আপনি আমেরিকার দিকে একটু তাকান, 15-20 মিনিটের মধ্যে কংগ্রেস সেশন করছে ম্যাককেইন, 20 মিনিটের মধ্যে ম্যাককেইন কংগ্রেস সেশন করলো ওবামাকে যে তুমি প্রেসিডেন্ট এবং তুমি আমার প্রেসিডেন্ট। কাজেই খালেদাদের উচিত ছিল কংগ্রেস সেশন করা, তাহলে উনি ভালো হতেন, বড় হতে পারতেন। না, যেখানে পুরো নির্বাচনটাই প্রশ্ন সাপেক্ষ হয়েছে, যেখানে কেউ প্রশ্ন করেন, আপনি সারা দেশের জনগণ প্রশ্ন করতেছে না, বিশ্বের দেশের আপনি আপনাকে গত অনুষ্ঠানে বলেছি জনাব খান, প্রচুর বাইরের লোক ছিল, প্রচুর বাইরের লোক আপনাকে গত সংখ্যায় বলেছি, গত অনুষ্ঠানে আমি বলেছি যে জনগণের মুখপাত্রটাকে সংবাদপত্র তাও কেউ যাদের টিকিটা এক জায়গায় বাধা আছে। আমি আগেও বলেছি যে এটা হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকার, এটা হচ্ছে দে আর দ্য ব্রেইন চাইল্ড যেভাবে জনাব খান, আপনি তো এখানে চাল কিনে খান, আপনি অবস্থাপন্ন মানুষ, আপনি ব্যাপারটা বুঝবেন না, যারা আমাদের মতো মধ্যবিত্ত যাদেরকে 16 টাকার চাল 42 টাকায় খেতে হয়, তারা জানে যে নুন আনতে পান্তা ফোরের কথাটার অর্থ কি, এবং সবই হচ্ছে এই 2 বছরের মধ্যে, সবই হচ্ছে এই 2 বছর ইনফ্রাস্ট্রাকচার গুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, বাংলাদেশের রপ্তানি আয় কমিয়ে দেওয়া হয়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, এটা বিশ্বব্যাপী বেড়েছে, তথাপি সরকারের দায়িত্ব আমি মনে করি সেটা একটা সীমিত পর্যায়ে না রাখলে সাধারণ মানুষের অসুবিধা হবে। আমি আশা করব বর্তমান সরকার দায়িত্বটা নেবেন, এটা অনির্বাচিত সরকার, তারা না না, আমরা তো শুনেছি সরকার, আমরা শুনেছি সরকার 10 টাকা দরে যে চাল খাওয়াবেন, আমি নেত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনি 10 টাকা সময় দেন, দাদা ইলেকশন পায় হয়েছে, সরকারও গঠন হয়ে 2 দিন, না ঠিক আছে, হ্যাঁ তিনি সময় নিন, জনগণ যখন না জনগণ যখন মোগল বাজিয়ে এত উৎসাহ উদ্দীপনা নিয়ে ঢোল বাজিয়ে ঈদের মতো করে তাকে যখন ভোটটা দিয়েছে, অবশ্যই তারা না খেয়ে থাকতেও রাজি আছে, না না না, যতদিন পর্যন্ত না 10 টাকা সে চাল থাকে ততদিন তারা না খেয়ে থাকে, এই সো কল জনগণ আপনার, তাহলে বোঝা যাবে যে এই যে ঈদের আনন্দ, এই যে নৃত্য করে আওয়ামী লীগকে ভোট দেওয়া, এর ফলাফল তারা ভোগ করবে। আচ্ছা ঠিক আছে, আমাদের বোধ হয় আমরা রিপিট হচ্ছে, আমাদের বন্ধুই আজকে থাক, তো ভালো থাকেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এ নিয়ে আমরা আরো কিছু কথা বলবো, আপনাদের মূল্যবান মতামত আমাদের ওয়েবসাইটে পৌঁছে দিতে পারেন, আমরা আনন্দের সাথে আপনার মন্তব্য তুলে ধরবো। সবাইকে আবার অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। বাবা এত হয়ে গেল কেমন কথা।